আপনার এই ভিডিও করার পিছনে কি কোনো ধরনের রাজনৈতিক কারণ বা কোনো ধরনের কোনো কারণ ছিল কিনা বা সামগ্রিক দেশের অবস্থা? না না না, এটা রাজনৈতিক কারণ ছিল না কোনো। আমি যেহেতু রাজনীতি সম্পর্কে আমার আসলে প্রকৃতই ধারণা খুবই কম, কিন্তু আমি যতটুকু জানি একজন মানে সাধারণ নাগরিক হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে আমি যতটুকু জানি তিনি হচ্ছেন যে এখন তার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন আছে, অনেকগুলো ক্রাইমের, এবং আমি সরাসরি ওইটা ওগুলো এক্সপিরিয়েন্স করছি দেশে বাইরে থাকলেও। তো আমি দেখছি, তো এটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে এটা আমার রেসপন্সিবিলিটি যে এটা জানানো, কারণ আমি অন্য সবার মতো আমিও চাই মানে এটার ব্যাপারে একটা প্রপার একটা জাস্টিসের মাঝখান দিয়ে পুরো প্রসেসটা দেওয়া থাকে। এটা আসলে আমার মধ্যে পজিটিভ নেগেটিভ নিউট্রাল কোনো ধরনের মানে কোনো ভূমিকা নাই, কারণ আমি আসলে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম জাস্ট, এবং আমার এই এটার কারণে আমার কাছে কোনো কোনো ধরনের কোনো ইয়ে আসছে অনলি জাস্ট জার্নালিস্ট ছাড়া আর কি। আপনি যেটা মিন করছেন মেবি যে আমার কোনো হার্মফুল কোনো ইয়ে আমার মতো ইয়ে না, তেমন কিছু হয়।